VST কোম্পানির গাড়ি আছে 130 DI তো এর গিয়ারবক্সের প্রবলেম হয়েছে তো আমরা একটু চালিয়ে দেখি আগে কি পরিস্থিতি আছে বাস 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 রাখো 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 গিয়ারে দাও ফালের গিয়ারে দাও ফালের গিয়ারে ফালের গিয়ারে দাও ভালো করে দাও বন্ধ করো বন্ধ করো আবার নতুন করে দাও আবার নতুন করে দাও না ছেড়ে দাও ছেড়ে দাও নিয়ে চলো ওইদিকে তো এই গাড়িতে ফালের গিয়ার পড়ছে না পড়লে পারেও ফালের গিয়ারে যাচ্ছে অথচ ফালটা ঘুরছে না এটাই হচ্ছে প্রবলেম অলরেডি আমরা প্রবলেমটা বুঝতে পেরেছি এবার আমরা দেখি এটাকে খুলবো খুলে দেখি কি পরিস্থিতি হয়েছে তো চলুন আমরা এবার এটাকে খুলে ফেলি তো চলুন আমরা খুলতে শুরু করি প্রথমে আমরা এই কভারটাকে খুলে বের করব চলুন এবার আমরা গিয়ারের চাপাটাকে খুলে তুলে ফেলি তাহলে বুঝতে পারবো কি পরিস্থিতি তো এবার আমরা গিয়ারটাকে ঘোরালেই বুঝতে পারবো যে কি পরিস্থিতি হয়েছে মনে হচ্ছে বিয়ারিং ভেঙে গেছে বিয়ারিং ভেঙে গেছে এই শব্দটা জোরে হচ্ছিল গিয়ারিংটা ভেঙে গেছে তা দেখি এই যে নিচে নিচের যে বিয়ারিংটা আছে ওটা ভেঙে গেছে তো আমাদের খুলতেই হবে না খুললে হবে না যেহেতু নিচের শ্যাফ্টটার থেকে ভেঙে গেছে বিয়ারিং তো এটা খুললেই তবেই আমরা বিয়ারিংটাকে চেঞ্জ করতে পারবো তো চলুন খুলতে শুরু তো এই যে এই জায়গার যে শ্যাফ্টটা আছে ওই শ্যাফ্টের বিয়ারিং কিন্তু অলরেডি ভেঙে রয়েছে তো আমরা যতটা সম্ভব শর্টে কাজ করার চেষ্টা করব জাস্ট ক্লাসটা এই কমপ্লিট সেটই বের করে নেবো ওদিকে বের করে নিয়ে দেখবো যে শ্যাফ্টের বিয়ারিংটা চেঞ্জ করে দেওয়া যায় নাকি যদি বিয়ারিংটা চেঞ্জ করে দিতে পারি তাহলে গিয়ারবক্সটা আবার এখনই সুস্থভাবে চলতে শুরু করবে তো সবার আগে আমাদের এই কভারটা খুলে নিই খুলে নিয়ে দেখে নিই যে আদৌ কোন বিয়ারিংটা ভেঙেছে তা এটা দেখলে পরে পরিষ্কার বোঝা যাবে তো যেহেতু আমার ওদিকে গ্যারেজ বন্ধ রয়েছে তা ওই কারণে চেষ্টা করবে যে যত তাড়াতাড়ি সম্ভব কাজটাকে করে আবার ওদিকে যেতে হবে যেহেতু ওদিকে বন্ধ করে দিয়ে চলে এসেছি বারবার ফোন করছে আরও দুটো গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে যাব কাজ করে তো চলুন এই কভারটাকে আমরা ওপেন করি করলেই বুঝতে পারব দেখেছেন কী অবস্থা এই যে 62.5 বিয়ারিংটা ভেঙে গেছে এই দেখুন 62.5 বিয়ারিং এটা এটাই ভেঙে গেছে তো আমি যদি মনে করতাম যে এর সম্পূর্ণ খুলবো খুলে কাজটা করব তো সেটা করতে পারতাম আমরা ওই ঝামেলায় যাব না যত তাড়াতাড়ি হয় সেটার ব্যবস্থা করব আর বিষয়টা হচ্ছে বলগুলো কোথায় গেছে এটা নিয়েই সমস্যা বলগুলো যদি সম্পূর্ণ না পাওয়া যায় যদি ভিতরে থেকে যায় তাহলে আমাদের খুলতেই হবে আর যদি বলগুলো সব পাওয়া যায় বেরিয়ে যায় তাহলে না খুললেও হবে এই যে বিয়ারিংটা ভেঙে গেছে এই দেখুন বিয়ারিং তো যেহেতু এটা 6205 বিয়ারিং আছে তাই এই বিয়ারিংটা আমরা নিয়ে এসেছি অলরেডি তো এটাকে চেঞ্জ করে দিলেই কিন্তু এখনই সমস্যাটা মিটে যাবে তো এটা আমরা দেখব যে ফিটিং অবস্থায় এটা
মোটামুটি ঠিক করা যায় নাকি। এই যে বল একটা ভিতরে চলে গেলে আমরা তিনটে বল বের করলাম মাত্র, এখনো তো অনেক কটা বিয়ারিং এখনো বল ভিতরে রয়েছে। সেটা এই দেখেন, এগুলো চুড়ি। তো যেহেতু বিয়ারিংটা ভেঙে ভিতরে চলে গেছে, তা দেখবো যে বলগুলো যদি পাওয়া যায় তাহলে আর পুরো খোলা লাগবে না, আর না হলে পারে আমাদের খুলেই নিতে হবে, সমস্যা হয়ে যাবে। চলুন আমাদের এই কভারটাকেও খুলে নিতে হবে। এবার বলগুলো বের করা নিয়ে সমস্যা হবে, যেহেতু তিনটে মাত্র বল পেয়েছি আর বাদ বাকি বল সব ভিতরে রয়েছে, তা সেটা এই বলগুলো বের না করলে পারে সমস্যা গিয়ে দাঁড়িয়ে যাবে। তা চেষ্টা করবো যে বাইরে থেকে কিভাবে বের করা যায়, দেখি ড্রেনারটা খুলে ওখান দিয়ে বের করা যায় নাকি। এবার এই ক্লাসের কভারটাকে আমাদের খুলে নিতে হবে, মানে টোটাল হাউজিংটা আমাদের বের করে নিতে হবে। নেওয়ার পরে ওই শ্যাফটার থেকে বিয়ারিংটা বাইরে বেরোবে। তো চলুন এই ক্লাসের হাউজিংটাকে আমরা বাইরে বের করে নিই, নেওয়ার পরে আমরা দেখব যে কিভাবে এটার ব্যবস্থা করা যায়। এই কভারটাকে আগে খুলে নিই। তো আমরা এই ক্লাস হাউজিংটাকে বের করব, সেই সঙ্গে সঙ্গে একবারে এই যে মেন শ্যাফট আছে, এই শ্যাফটার থেকে বিয়ারিংটা খুলে মানে শ্যাফট সহ হাউজিং বেরিয়ে যাবে, এরকম একটা চিন্তাভাবনা নিয়েছি। তা এটা করলে পারে সহজে হবে, যেহেতু চেনটা খোলা লাগবে না। তা চলুন আমরা এটাকে খুলে আগে বাইরে নিয়ে নিই। আমরা এই বিয়ারিংটাকে একটু চোট মারি, আর এই যে রডটা, এই রডটা ওই পেনিয়াম সাপোর্ট দিয়ে রেখেছে, তাতে করে কী হবে এই শ্যাফটা ওদিকে চলে যাবে, পেনিয়ামটা যাতে না যায় সেই জন্য এই সাপোর্টটা দেওয়া। তাই এটাকে টেনে রেখো ভাই। হ্যাঁ, এবার শ্যাফটের উপরে ডাইরেক্ট আমরা চোট মারলেই শ্যাফটা বেরিয়ে যাবে। হ্যাঁ, চলে এসছে, দাঁড়াও দেখি। ছেড়ো না, তুমি ছেড়ো না, এখানে বসার আছে একটা, নিয়ে নিতে হবে। আমি পড়ে যাচ্ছি, ওটা পড়ে যাবে, এই যে বসারটা। এবার ছেড়ে দেবো? হ্যাঁ, এবার ছেড়ে দাও, ব্যাস আসতে দাঁড়াও, এটা আস্তে করে নিয়ে চলে যাবো। হ্যাঁ, দাঁড়াও, যে সময় বলবো সেই সময় দাঁড়াও, এখন না, এখন না, এখন না, আমি একটা স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দেবো ওখানে, নাহলে শ্যাফট থেকে সব পড়ে যাবে নিচে। এই স্ক্রুড্রাইভারটা ঢুকিয়ে দেবো পেনিয়ামের মধ্যে দিয়ে। যাও আস্তে আস্তে চলো, হ্যাঁ আস্তে, যাও 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 যাও, চলে যাও, ব্যাস ব্যাস। এই যে স্ক্রুড্রাইভারটা থেকে, তা আমরা যেটুকু বুঝলাম যে এই অবস্থায় ওই বলগুলো বের করা যাবে না, তো আমরা একটা একটা করে শিফটারগুলো বের করে নিই। টান দিও না, দাঁড়াও, টান দিও না, টান দিও না, শিফটারগুলোকে আমাদের বের করে নিতে হবে, নিয়ে ফাঁকা করে নিতে হবে। আমাদের এইগুলো বের করে নিতে হবে, বের করলে পারে ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হয়ে গেলে পারে কাজটা করতে সুবিধা হবে আমাদের। এর মধ্যে বল আছে, রেখে দিয়েছো, পড়ে না। হ্যাঁ, এইভাবেই রাখবো। হ্যাঁ, রাখো। বলগুলোর কাজ কি? বলগুলো এই যে ধরে রাখা গিয়ারগুলো, এই লকটাকে ছাড়াতে হবে। প্রচণ্ড হাওয়া হচ্ছে, এই এর ভিতরে এই যে ওই যে তারটা যে পড়ে গেল, তারটা পড়ে গেল, ওটা বের করছি। আর এই যে এই স্ক্রুটা যাতে ভিতরে না পড়ে যায়, ইনকেস দেখা যাচ্ছে লুজ হয়ে গেল, লুজ হয়ে গেলে পারে তো ভিতরে পড়ে যাবে, ওই কারণে তারটা দিয়ে লক করে দেয়। এটা আছে উল্টো দিকে, বল পড়ে যায় নাকি, তা
ঠিক নেই, আর একবার বাড়ি মারতে হবে। নখের গ্রুপে বেঁধে গেছে, দাঁড়াও টান দিও না, ছেড়ে দাও। বলটা পড়ে যায় কি না, এবার এই পেনিয়মগুলোকে আমরা বাইরে বের করে নেব। আচ্ছা, তার আগে এই শ্যাফটাকে বের করে নিতে হবে। এদিকে সবাই, হুম, এটা ওইদিকে টেনে রাখো, ওইদিকে টেনে রাখবো, হ্যাঁ মারদিকে, হ্যাঁ হুম হুম ঠিক আছে, ধরে রাখো, হ্যাঁ শ্যাফটাকে বের করব। হুম, এক হাত দিয়ে সাপোর্ট দেবো ওইদিকে, হ্যাঁ রাখো, এরও বাসা রাখো। ব্যাস ছেড়ে দাও, সরো, তোলো তোলো, রড তোলো, হ্যাঁ সরে যাও, বের করো স্যাপটা, ব্যাস। এটা কাউন্টার পেনিয়াম, এটা কাউন্টার পেনিয়াম, আর এটা হচ্ছে 63 চার বিয়ারিং, আর এই ওয়াশার নাও, আর এক আর ব্যাক গিয়ার হচ্ছে এটা, ধরো, হুম দেখো না, এবার ফাঁকা হয়ে গেছে, তো আমরা এবার চেষ্টা করে দেখবো যে বলগুলো বেরিয়ে আসে কি না। নাও স্ক্রু ড্রাইভারটা বের করে নাও, এটা কাউন্টার পেনিয়াম, মেন শ্যাফ, হ্যাঁ মেন পেনিয়াম, এটা এটা 2 আর 3 চেঞ্জার পেনিয়াম, এটা, হুম দেখো ধরো, আচ্ছা যে তারটা পড়েছিল তারটাকে আমরা পেয়েছি। এবার আমরা চেষ্টা করব যে বলগুলোকে বের করার। একটা বিয়ারিংয়ের টুকরো দেখতে পাচ্ছি অবশ্য, বাবা আটকে রয়েছে তো, হুম বেরিয়েছে যে বিয়ারিংয়ের টুকরো। এবার বলগুলোকে বের করতে হবে। আচ্ছা চলো, গিয়ার বক্সটা, গাড়িটা একটু উল্টিয়ে দিতে হবে, গিয়ার অয়েলটা পুরোটা বের করে নিতে হবে। ভিতরে তিনটে জায়গা আছে, আপাতত দেখা যাচ্ছে তিনটে, এইগুলোকে বের করে নেব অবশ্য। বের করে নেওয়ার পরে আমরা আরও দেখব যে কতগুলো ওর ভিতরে বল আছে, সেইগুলো বের করব। তো টোটাল 9টা বল থাকবে, তার মধ্যে আমরা 4টে পেয়েছি, ওই যে 4টে বল পেয়েছি, আর ওর ভিতরে 3টে, মানে এখনও 2 পিস বল কিন্তু আমরা এখনও সন্ধান মিলিনি। তো যাই হোক, ওর ভিতরে হয়তো আছে কোনো একটা জায়গায় সেই জিনিসগুলো, সেটাকে আমরা বের করব, বের করে তারপরে ফিটিং করতে শুরু করব। তো যেহেতু আমাদের এখনও এই শ্যাফটা এখনও বের করতে বাকি, তো আমরা এই শ্যাফটাও বের করে নিই একবারে। না ধরো, কোন জায়গায় ধরবো? এইখানটাই, ওইখানটাই, এই যে এই যে এইখানটাই দিয়ে আসতে বেশির জন্য ঠিক আছে। ধরে রাখো, টেনে বের করবা, হ্যাঁ ব্যাস খুলে গেছে, দেখো দেখি, আস্তে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, এটা কলার, ধরো এটা, এটা দুটো এক জায়গায় হতে দেয় না, না এই যে এই পেনিয়ামটা, এই যে এই যে বিয়ারিংয়ের আপডেট কলারটা, ধরো এটা এইভাবে, এই ভেঙে ভিতরে চলে গিয়েছিল। দাও, যেহেতু আমরা 2টো বিয়ারিং লাগবে বলে নিয়ে আসিনি, একটাই নিয়ে এসছি। আমার গ্যারেজে ধরেন গ্যারেজে বিয়ারিং ছিল, তো যেহেতু আমরা এক সাইডের বিয়ারিংটা পাল্টে দেবো, এক সাইডেরটা ভেঙে গেছে, ওটা তো সব ঠিক আছে, কিন্তু অপোজিট সাইডের যেটা
এটা প্রচন্ড করছে, তো এটাকে আমাদের পাল্টে দিতেই হবে, না হলে নেক্সট এর পরের দিন এটা ভেঙে যাবে। তো এটাকেও আমাদের চেঞ্জ করে দিতে হবে, খুবই সিরিয়াস অবস্থা। তো আরেকটা বিয়ারিং আনতে পাঠাই, সঙ্গে থাকুন, ততক্ষণে আমি বলটাকে বের করব। তো আমরা সেই বলগুলোকে বের করে নিই। ওই যে ভিতরে দেখা যাচ্ছে একটা লাঠি দিয়ে ওই ড্রেনাটের তলা দিয়ে বের করব। একটা পড়ে গেল, এই যে দুটো পড়লো, এই একটা তিনটে পড়লো, তিনটে পড়েছে, কিন্তু এখনও দুটো আছে অবশ্য। এই যে এটার ভিতরের দিকে একটা আছে, এটা এটা বের করে দেব। তো যেহেতু তিনটে বল পড়েছে, থাকবে নটা, ওখানে আছে চারটে আর এই তিনটে সাতটা, আর একটা দেখতে পেয়েছি কিন্তু আর একটা কিন্তু এখনও পাইনি, সেই সেটাকে আমরা খুঁজব এবার। তো চলুন ওটাকেও বের করি। তো আমাদের কাছে এরকম একটা ডাল আছে, আর লকের যে তারটা ছিল সেই তারটা এই মাথাতে বেঁধে নিয়েছি, নিয়ে এবার এই পেনিয়ামের তলায় যেটা আছে বলটা সেটাকে আমরা বের করে নেব। এই যে দেখা যাচ্ছে,